টি-20 বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানেই পরিবারকে ছাড়া ঈদের নামাজ আদায় করেছে নাজমুল শান্তু সাকিব আল হাসানরা। বিশ্বকাপের কারণে ওয়েস্ট ইন্ডিজে থাকায় পরিবারের সঙ্গে এবারের ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারেনি টাইগাররা। রাত পোহালেই নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে শেষ ম্যাচ। তার আগে শান্তু সাকিব মাহমুদুল্লাহরা টিমের সঙ্গে ঈদ উদযাপন করেছেন। তারা সকলেই একসঙ্গে খাওয়া দাওয়া করেছেন। নেপালের বিপক্ষে ম্যাচ জিতলেই সুপার এইট নিশ্চিত করবে চন্ডিকা হাতুরি সিংহের দল। এরপর সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারত, আফগানিস্তানের সঙ্গে আরও তিন ম্যাচ খেলবে তারা।